সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রফেশনাল ভ্যারিফিকেশন প্রোগ্রাম পর্ব এক সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় সৌদিতে কর্মরত বিদেশি নাগরিকদের কর্মদক্ষতার জন্য দু সাল থেকে বিভিন্ন ধাপে কর্মদক্ষতার জন্য পরীক্ষার প্রোগ্রাম চালু করেছে যার আরবি নাম ফাহাস মেহনি এর উদ্দেশ্য হল পেশাদার কর্মীদেরকে ব্যবহারিক এবং তাত্ত্বিক পরীক্ষা সম্পাদনের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতার অধিকারী কিনা না তা যাচাই করা এবং এর লক্ষ্য হল সেবার মান বাড়ানো অযোগ্য কর্মীদের হ্রাস করা এবং আর্থিক অপচয় রোধ করা উল্লেখ্য যারা পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের আকামা ঋণও হবে না এবং তাদেরকে ফাইনাল এক্সিটে বাধ্য করা হবে আসুন জেনে নেই যে সকল পেশার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তার মোট নয়টি পেশা রয়েছে এই ধাপে যথা প্রথম শাটারিং কার্পেন্টার সাধারণ কার্ট মিস্ত্রি এর আওতাভুক্ত নয় দ্বিতীয় ওয়েল্ডার যাদের পেশা ওয়েল্ডার তারাও এই প্রোগ্রামে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে পারবে তৃতীয় অটোমোটিভ মেকানিক বা গাড়ির মেকানিক যারা বিভিন্ন ওয়ার্কশপ বা গাড়ির কোম্পানিতে এই পেশায় কর্মরত তাদেরকেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে চতুর্থ পেইন্টার যারা রঙের কাজ করেন তাদেরকে পরীক্ষা কেন্দ্রে বোর্ড রঙিন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে পঞ্চম প্লাম্বার ষষ্ঠ ইলেকট্রিশিয়ান এই পেশায় সৌজিতে অনেক পেশাদার রয়েছে সবাইকে প্রফেশন ভ্যারিফাই করতে হবে সপ্তম কার বডি রিপেয়ারিং বা ডেন্টিং মিস্ত্রি অষ্টম গাড়ির ইলেকট্রনিক মেকানিক নবম এসি ফ্রিজ মেকানিক আগামী পর্বে আপনাদেরকে জানানো হবে প্রফেশনাল ভ্যারিফিকেশন এর পরবর্তী ধাপ